ফাতেমার সাথে দেখা করায় এত আকুতি কেন বিএনপি নেতাদের? দেখুন তার আসল কারণ। বর্তমানে বিএনপির অনেক নেতাই কারাগারে, খালেদা জিয়ার সাথে দেখা করতে না পারলেও ফাতেমার সাথে দেখা করতে মরিয়া। নির্জন কারাগারে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে রয়েছেন তার একান্ত বিশ্বস্ত গৃহপরিচারিকা ফাতেমা। মূলত ফাতেমাই এখন বেগম জিয়ার সার্বক্ষণিক সঙ্গী, তাই ফাতেমার উপর অনেকটাই নির্ভরশীল বেগম খালেদা জিয়া। আর দিনরাত চব্বিশ ঘন্টা যেহেতু ফাতেমা বেগম জিয়ার সঙ্গে রয়েছে, তাই ফাতেমাই প্রধান ভরসা বিএনপি চেয়ারপারসনকে কোনো মেসেজ দিতে। বেগম খালেদা জিয়াকে বিএনপি নেতারা কোনো মেসেজ দিতে চাইলে ফাতেমার উপরই নির্ভর করেন। বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপারসনকে দেখতে কারাগারে হাজির হন সিনিয়র নেতারা, কিন্তু অনেক সময় তাদেরকে কারা ফটক থেকেই ফিরে আসতে হয় অনুমতি না থাকায়। এমন অবস্থায় বিএনপির সিনিয়র নেতারা ফাতেমার সাথে অনন্ত সাক্ষাতের জন্য কারারক্ষীদের বিশেষভাবে অনুরোধ করে থাকেন, কারণ বেগম জিয়ার সাথে সবসময় সাক্ষাতে অনুমতি থাকে না। আবার বেগম জিয়াও কখনো কখনো স্বেচ্ছায় অনেকের সাথে দেখা করতে ইচ্ছা প্রকাশ করেন না, তাই তারা ফাতেমার মাধ্যমে বেগম জিয়াকে মেসেজ দিতে চান। এই অবস্থা বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে মধ্যম সারির নেতাদের মধ্যে দেখা যায়। তবে মধ্যম সারির নেতারাই ফাতেমার সাথে দেখা করতে বেশি উদগ্রীব, কারণ সিনিয়র নেতারা মাঝে মাঝে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেও তারা সেই সুযোগও পান না, তাই তারা ফাতেমার মাধ্যমেই কারাগারে থাকা বেগম জিয়ার কাছে তাদের কর্মকাণ্ড পৌঁছে দিতে চান। ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কারাগারে দায়িত্বপ্রাপ্ত একাধিক কারারক্ষীর সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। কারা মূলত বেগম জিয়ার সাথে সাক্ষাতের অনুমতি না পেয়ে ফাতেমার সাথে দেখা করতে চান, এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানান, এই তালিকায় মহিলা দলের নেত্রীরা রয়েছেন, বিএনপির আইনজীবী এবং যুগ্ম মহাসচিব বা সম্পাদকীয় পদধারীরা। বেগম জিয়ার সাক্ষাতের অনুমতি না পেয়ে তাদের মাঝে মাঝেই অন্ততপক্ষে ফাতেমার সাথে দেখা করার জন্য অনুমতি চান। কেন এমনটা করেন তারা আবারও প্রশ্ন করলে ওই কর্মকর্তা বলেন, দেখেন এখানে মূলত ম্যাডামের সাথে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ফাতেমাই, সে ছাড়া ওনার সাথে আর কেউ নেই, ম্যাডামের কথা বলার মানুষ একমাত্র ফাতেমা, তাই মাঠে কে কি ধরনের কাজ করছেন এমন তথ্য ফাতেমার কাছে বলতে চান ওই নেতা নেত্রীরা, যাতে ফাতেমা অবসর সময় বেগম জিয়াকে তাদের কথা বলতে পারেন। মূলত বেগম জিয়ার সুনজরে থাকাই ওই নেতা নেত্রীদের মূল লক্ষ্য। আর সামনে নির্বাচনে কার অবস্থান কত ভালো এলাকায় এই কথা ফাতেমাকে ব্রিফ করতে চায় ওই সব নেতা নেত্রী। ওই কর্মকর্তা বলেন, ম্যাডামের গৃহপরিচারিকার সাথে দেখা করতে চাওয়ার এত আকুতি বিএনপি নেতাদের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সেই সাথে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। রাজনীতি সহ সকল খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।